হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু এনএস কেরিয়ার একাডেমি আগের ক্লাসে আমরা আলোচনা করেছি স্পেলিং রুলসের চারটে নিয়ম নিয়ে আজকে আলোচনা করবো বাকি রুলসগুলো নিয়ে যেগুলি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে যদি চ্যানেলের নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং ম্যাথসের সমস্ত টপিক ওয়াইজ ভিডিও পেতে তাহলে শুরু করছি আজকের সেশন আজকে দেখো প্রথম রুলস যেটা রয়েছে রুল ফাইভ যেহেতু আমরা রুল আগে চারটে আলোচনা করেছি আজকে ফাইভ থেকে শুরু হচ্ছে রুল ফাইভ দেখো যেটা বলেছে খুবই গুরুত্বপূর্ণ দ্য লেটার সি ফলোড বাই লেটার ইআই অর্থাৎ সি এর পরে ইআই বা আই জাতীয় যদি কোনো লেটার থাকে সেটা সি এর পরে যদি হয় সেটা হবে কি আই আদার্স ক্ষেত্রে হবে কি আই অর্থাৎ কনফিউশন যদি ক্লিয়ার না হয় তাহলে নিচে দেখো আবার লেখা রয়েছে কি ইফ দ্যার ইজ নো দ্যার ইজ সাউন্ড অফ সি অর্থাৎ সি এর সাউন্ড যদি শব্দে থাকে ওকে যে ওয়ার্ডস রয়েছে সেই ওয়ার্ডে যদি সি এর সাউন্ড আমরা শুনতে পাই তাহলে সবসময় হবে কি সেটা ইআই যেমন রিসিভ আমরা যখনই রিসিভ লিখতে যাই আমাদের কনফিউশন হয়ে যায় যে সেখানে আই হবে কি আই হবে যেটা আমারও আগে কনফিউশন খুবই হতো ওকে তো এখানে দেখো রিসিভ যেহেতু সি এর সাউন্ড আমরা পাচ্ছি সেক্ষেত্রে হয়ে যাবে কি শুধুমাত্র এখানে হয়ে যাবে কি রিসিভ অর্থাৎ আই আই ওকে ইআই যেহেতু সি এর সাউন্ড পাচ্ছি এইটা শুধু আমাদের মাথায় রাখতে হবে যে সি এর সাউন্ড আমরা পাচ্ছি এখানে হয়ে যাবে রিসিভ ইআই আর একটা দেখো বুঝতে পারবো আমরা কনসিপ কনসিপ এখানেও সি এর সাউন্ড আমরা পাচ্ছি কিন্তু এবং সেই লেটারগুলো কিন্তু সি এর পরে রয়েছে সেই জন্য কি হচ্ছে এখানে ই আই নেক্সট রয়েছে দেখো পারসিপ এখানেও সি এর সাউন্ড পাচ্ছি ডিসিপ এখানেও সি এর সাউন্ড পাচ্ছি এবং সিলিং ওকে এখানেও কিন্তু আমরা সি এর সাউন্ড পাচ্ছি সেই জন্য আমাদের এখানে হয়ে যাচ্ছে কি ই আই ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো দেখে নেবো নেক্সট টাইপ যেখানে কি হয়ে যাবে আই কোন ক্ষেত্রে আই হবে দেখো এখানে রয়েছে ইফ দেয়ার ইজ নো সাউন্ড অফ সি ওকে যদি সি এর সাউন্ড না থাকে সেই ক্ষেত্রে হয়ে যাবে কি সেক্ষেত্রে হয়ে যাবে আই ই ওকে যেটা বললাম আমি সেখানে হয়ে যাবে কি আই ই অর্থাৎ যেমন কিছু উদাহরণ আমরা দেখে নিচ্ছি দেখো নিস এখানে কিন্তু দেখো সি এর সাউন্ডটা কিন্তু পরে আসছে আই বা যে ই আই হবে তার পরে সি নিস অর্থাৎ সাউন্ডটা কিন্তু সি এর পরে আসছে সেই জন্য এখানে কিন্তু হয়ে যাবে আইই ওকে এরপরে দেখো রয়েছে বিল্লিফ এখানেও কোনো সি এর সাউন্ড নেই এখানে হয়ে যাবে আই তারপরে রয়েছে এখানে কিন্তু সি সাউন্ড নেই চ সাউন্ড হচ্ছে তো এই ক্ষেত্রেও দেখো হয়ে যাবে কি আই তারপরে রয়েছে কি সিজ এখানেও হয়ে যাচ্ছে কি সিজ এখানেও সি এর সেরকম কোনো সাউন্ড নেই এস আই জিই অর্থাৎ সিজ এখানে রয়েছে কি আই ই আশা করি এরপরে তোমাদের কিন্তু এই ইআই বা আইই নিয়ে কোনো সমস্যা হবে না দেখে নেব নেক্সট রুল দেখো রুল সিক্সে কী রয়েছে খুব ভালো একটা রুলস রয়েছে রুল সিক্সে এখানে রয়েছে দেখো ইউজ অফ সফিক্স এল ওয়াই উইথ অ্যাডজেকটিভ টু মেক অ্যাডভার্ভস কিছু অ্যাডজেকটিভ রয়েছে যেগুলোকে আমরা অ্যাডভার্ভ করতে গিয়ে যখন এল আই অ্যাড করি তখন সেই এল আই এর এলটা ডবল হয়ে যায় অর্থাৎ দেখুন ফাইনাল ইউজফুল রিয়েল এই যে অ্যাডজেকটিভগুলো রয়েছে এগুলোকে অ্যাডভার্ভ করার জন্য আমরা কী করছি এল ওয়াই অ্যাড করছি অর্থাৎ আমাদের হয়ে যাচ্ছে কি এলটা ডবল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ফাইনালি ওকে ফাইনালি এখানে দেখো এল কিন্তু ডবল রয়েছে তারপরে দেখো ইউজফুল প্লাস এল ওয়াই এখানে হয়ে যাচ্ছে ইউজফুলি আমরা কিন্তু যখন লিখি কখনো দেখি যে ফাইনালি বা ইউজফুল এই ধরনের লেখার সময় কখনো আমরা একটা এল ইউজ করে ফেলি বা কনফিউশন হয়ে যায় যে একটা এল হবে কি দুটো এল হবে তো এই ধরনের রুলসগুলো আমরা যদি একটু মাথায় রাখতে পারি তাহলে কিন্তু সেই ভুলগুলো সেই কনফিউশনগুলো পরীক্ষায় হবে না তারপরে রয়েছে দেখো রিয়েল প্লাস এল ওয়াই হয়ে যাচ্ছে কি রিয়ালি তোমরা জিজ্ঞেস করেছিলে যে এখান থেকে ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় কীভাবে আসে প্রশ্নগুলো তো সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডস আমি রেখেছি যে ওয়ার্ডসগুলো পরীক্ষায় বেশি এসে থাকে এবং কিভাবে পরীক্ষা আসে সেগুলোও তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে ওকে তারপরে দেখো নেক্সট রুল কি রয়েছে আচ্ছা এটা দিয়ে আরেকটা রুলস রয়েছে যেখানে বলা রয়েছে কি অ্যাডজেক্টিভ এন্ডিং ইন এলি যে শব্দগুলো শেষে এল ই জাতীয় থাকে যেমন জেন্টেল এখানে দেখো শেষে রয়েছে এল ই তাদের সাথে যদি এল ওয়াই আমরা যোগ করতে চাই ক্ষেত্রে সিম্পলি সেই যে এল ই ছিল সেই এল ইটা কিন্তু অ্যাভয়েড হয়ে যাবে ওকে শুধু হয়ে যাচ্ছে দেখো জেন্টেল টি পর্যন্ত থাকছে অর্থাৎ জি ই এন টি ছিল দেখো এল ই নেই শুধু এল ওয়াইটা অ্যাড হয়ে যাচ্ছে অর্থাৎ জেন্টলি ক্লিয়ার দেখে নেব আরও কিছু উদাহরণ এখান থেকে খুব ভালো দেখো উদাহরণ কিছু রয়েছে সেন্সেবল প্লাস এল ওয়াই রয়েছে সেন্সিভলি ওকে তারপরে রয়েছে সার্টল তারপরে রয়েছে কি সাটলি এখানে বিটা খুব উচ্ছে রয়েছে বি এর উচ্চারণ কিন্তু হয় না এরপরে দেখো রুল রুল যেটা সেভেন রয়েছে রুল সেভেনে কি রয়েছে ইন ওয়ার্ডস এন্ডিং ইন এন অর্থাৎ কিছু শব্দের শেষে যেখানে এন থাকে তার সাথে যদি আমরা সাবফিক্স অ্যাড করি এন ইএসনেস সেক্ষেত্রে এনটা থেকে যায় এন কিন্তু যায় না ওকে যেমন কিন আমরা অনেক সময় লেখার সময় এই ধরনের কনফিউশন হয় যে কিন লিখতে গিয়ে আমরা কিননেস নেসটা কি এখানেই এস হয়ে যাবে নাকি এনটা থাকবে অর্থাৎ এখানে কি ডবল এন হবে নাকি শুধু এন ছিলই তার সাথে ইএস যুক্ত হবে এই কনফিউশনটা হয়ে থাকে আমাদের তো আশা করি এই রুলটা পড়ার পরে তোমাদের সেই কনফিউশন একদম থাকবে না যেমন দেখো কিন শেষে এন যদি থাকে তার সাথে এন ইএস যখন যুক্ত করি সেক্ষেত্রে এনটা থেকে যায় অর্থাৎ কিননেস ওকে দেখো ডবল এন হয়ে যাচ্ছে কিন্তু তারপরে রয়েছে ক্লিন তারপরে রয়েছে আচ্ছা ভিডিওটি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে তোমরা এবং শেয়ার করবে অবশ্যই আমাদের সাপোর্ট করতে তারপরে রয়েছে দেখো রুল এইট রুল এইটে রয়েছে কি ওয়েন আইএনজি আমরা যখন অ্যাড করছি এবং শব্দের শেষে যখন আই থাকছে ওকে আই যখন থাকছে সেই আইটা উঠে যাবে শুধু হয়ে যাবে কি আই জি যেটা থাকবে সে তার আগে হয়ে যাবে কি ওয়াই হয়ে যাবে একটা অর্থাৎ দেখো এল আই ছিল এখানে তার সাথে হয়ে যাচ্ছে কি তার সাথে হয়ে যাচ্ছে কিন্তু ওয়াই তার ফলে হয়ে যাচ্ছে কি এল ওয়াই লাইং এল ওয়াই আই এন জি ওকে দেখো এল ওয়াই আইএনজি কীরকমভাবে ডাই ছিল ডাইয়ের আই উঠে যাচ্ছে তার পরিবর্তে ওয়াই অ্যাড হয়ে যাচ্ছে হয়ে যাবে কি ডাইং ডি ওয়াই আইএনজি তারপরে হয়ে যাচ্ছে কি টাই টায়ের ক্ষেত্রে হয়ে যাচ্ছে টাইং ওকে আজকে শেষে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এখান থেকে কী ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন বাই বাই টেক কেয়ার